আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সদস্য ভর্তি নিয়ে উত্তাল জিসি কলেজ, দুপক্ষের মারপিটে জখম পড়ুয়ারা। পুলিশের মাদক বিরোধী অভিযানে হেরোইন জব্দ, আটক তিন পাচারকারী। কলেজ রোড বাজারের আরসিসি ভবন সম্পূর্ণ, ফিতা কেটে উদ্বোধন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর গুরুচরণ কলেজ ক্যাম্পাসে এভিপিপি ও এনএসওয়াই এর সদস্য ভর্তি অভিযানকে কেন্দ্র করে বুধবার তুমুল ঝামেলার সৃষ্টি হয়। সদস্য ভর্তি অভিযান একসাথে চলছিল, তখন এভিপিপির ছাত্ররা এনএসওয়াই এর সদস্যদের সাথে কিছু একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। তখন উভয় সংগঠনের সদস্যদের মধ্যে তুমুল মারপিটের সৃষ্টি হয়। এ নিয়ে গুরুচরণ কলেজে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই তুমুল মারপিটের জেরে এনএসওয়াই এর বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন। একজন ছাত্রকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এনএসওয়াই এর সভাপতি জন্মেজয় চৌধুরী জানান, সদস্য ভর্তি অভিযান চালানোর সময় এভিপিপি সদস্যরা তাদের উপর অতর্কিতে হামলা চালায়, এতে তাদের কয়েকজন সদস্য আহত হন। তিনি অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ঘটনা হয়েছে। তিনি প্রশাসনের কাছে দাবি রাখেন এই ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য, অন্যথায় এনএসওয়াই এর সদস্যরা বৃহত্তর আন্দোলনে নামবে। সদস্যভুক্তি অভিযান আজকে ডেটে ইন্টেনশনালি বসায়, সেই সদস্যভুক্তি অভিযানে শাসক দলের ছাত্র সংগঠন থেকে এনএসওয়াই এর ছাত্র সংগঠনের কার্যকর্তাদের কিছু কুরুচিকর মন্তব্য করা হয় এবং দলবদ্ধ আক্রমণ করা হয়। সেই দলবদ্ধ আক্রমণের মধ্যে তিনটি ছেলেকে শনাক্ত করা হয়েছে, শাসক দলের ছাত্র সংগঠন বস্ত্র হলে বিভিপি। তো সেই ছাত্র সংগঠন যে তিনটা ছেলে শনাক্ত করা হয়েছে, আমরা যে ছেলেগুলো এনএসওয়াই ইনজিওর্ড হয়েছে সেই ছেলেগুলোকে নিয়ে আমরা যখন প্রিন্সিপালের এখানে আসলাম, ভাইস প্রিন্সিপাল বললেন একটা ইনজিওর্ড ছাত্র কলেজ ইউনিফর্মে গেট আউট ফ্রম বাইক রুম। প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল তাকে কলেজ প্রশাসনের কোনো রুমে বসতে দিলেন না। তারপর এনএসওয়াই এর হায়ার অফিসিয়ালসরা আসার পর ডিসি কলেজের প্রিন্সিপাল রুমে, যেখানে এসি লাগানো, এই গরমের মধ্যে একটা ছেলে যে ইনজিওর্ড একটা স্টুডেন্ট, তাকে ডিসি কলেজের ফিল্ডের মধ্যে পড়ে থাকতে হয়েছে। আজকে জেলা, আজকে ডিসি কলেজের প্রশাসন ফেলিয়ার, আমরা ধিক্কার জানাই। আমরা জেলা এনএসওয়াই, ডিসি কলেজ প্রশাসন এবং ডিসি কলেজের প্রিন্সিপালকে ধিক্কার জানাই। একটা কলেজের স্টুডেন্ট কীভাবে আধা ঘন্টা সেন্সলেস অবস্থায় ডিসি কলেজের ফিল্ডের মধ্যে পড়ে থাকে এবং ল অ্যান্ড অর্ডার ডিসি কলেজ আজকে ডেটে ফেলিয়ার, আমরা সেটা ধিক্কার জানাই। এবং তৎসঙ্গে আমরা দাবি রাখি যে তিনটি ছেলেকে শনাক্ত করা হয়েছে সেই তিনটি ছেলেকে যদি অতিসত্বর প্রিন্সিপালের ভাষ্য মধ্যে যাতে রাস্টিকেট করা না হয়, তাহলে আগামী দিনে ডিসি কলেজে ভয়ানক আন্দোলন হবে এবং সেই আন্দোলন বিশাল রূপ ধারণ করবে। কাছার পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছার পুলিশ কাবুগঞ্জ ও সোনাই এলাকায় আইজল রোডে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণ হেরোইন জব্দ করে সঙ্গে তিনজন মাদক পাচারকারীকে আটক করে পুলিশ। বুধবার পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, শিলচর আইজল রোডে একটি গাড়ি থেকে 88টি সাবানের বাক্স থেকে 1 কেজি 15 গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। সঙ্গে তিনজন পাচারকারীকে আটক করা হয়। এরা হলো ধলাই বাগা বাজারের বাহালুল লস্কর ও রোহিত লস্কর এবং হাওয়াইতাংয়ের রাহুল লস্কর। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য 7 কোটি টাকা হবে বলে জানান তিনি। অতিরিক্ত পুলিশ সুপার জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। কাছাড় আরক্ষীর যে ড্রাগস বিরোধী অভিযান, সেই অভিযান অব্যাহত আছে। যোৱা নিশা আমার কাছাড় আরক্ষী অধীক্ষক শ্রীযুত নোমল মাহাতো স্যার নেতৃত্বত এক অভিযান চলিছিল। আর এই অভিযানকালত সোনাই থানার অন্তর্গত কাবুগঞ্জ অঞ্চলত এক বোলেরো গাড়ি, যে গাড়ির নম্বর আছে AS11Z6366, আইজল সোনা শিলচর আইজল রোডত, সেই গাড়িখন ইন্টারসেপ্ট করা হয়েছিল। আর তাত
টোটেল 88 নাম্বার্স সাবুনৰ বাকচ য'ত হিরোইন তাত আছিলে সেইখিনি বস্তু জব্দ করা হয়েছে। আর সেই গাড়িখনত বাহারুল লস্কর বাগাবাজার, রোহিত লস্কর তেওঁৰ ঘৰ বাগাবাজার, আর রাহুল লস্কর তেওঁৰ ঘৰ হল উত্তর হাবাই থান ধলাই। এই তিনিজন লোকক এই সন্দৰ্ভত আটক কৰা হৈছে আৰু এই সন্দৰ্ভত গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু ইণ্টাৰগ্ৰেশ্যন চলি আছে। আৰু হয়, জব্দ কৰা ড্ৰাগছৰ পৰিমাণ 1.15 কিলো আৰু ইয়াৰ আন্তৰ্জাতিক বজাৰ মূল্য প্ৰায় 7 কোটি টকামান হ'ব। লকডাউনের বাধা পেরিয়ে স্বল্পদিনের মধ্যে গড়ে উঠল কলেজ রুট বাজারের আরসিসি ভবন। বুধবার কলেজ রুট সংলগ্ন সৎসঙ্গ বাজারে ফিতা খেটে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উল্লেখ্য, 20 জানুয়ারি মাসে শিলান্যাস হয় ওই সরকারি প্রকল্পের। এর মধ্যে পড়ে যায় করোনার কালো ছায়া। তা সত্ত্বেও সমগ্র প্রতিবন্ধকতা পেরিয়ে ওয়ার্ড কমিশনার রাখি চৌধুরীর প্রতিনিধি পীযূষকান্তি চৌধুরী সহ বেশ কজনের প্রচেষ্টায় স্বল্পদিনেই গড়ে উঠে বাজার কমপ্লেক্সটি। করোনার সময় লকডাউনের অজুহাত দেখিয়ে একাংশ সরকারি কর্মীরা কাজে টালবাহানা করেন, কিন্তু কাজের মানসিকতা থাকলে কোনো কিছু বাধা হতে পারে না, এটাই দৃষ্টান্ত ওই সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য। এদিনের সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিমলেন্দু রায়, ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব প্রমুখ। আমাদের ভারতীয় জনতা পার্টির আসাম রাজ্য সরকার আর 2014 ইংরেজিতে কেন্দ্রে মোদিজির নেতৃত্বাধীন সরকার, মোদিজির নেতৃত্বাধীন সরকার আসার আগে আসাম রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে সেটা আমরা কার্যকর্তা হয়ে তো চিন্তাই করিনি, আর যারা জনসাধারণ রয়েছেন আসামের তারা তো কোনোদিনই চিন্তা করেননি যে ভারতবর্ষে আসাম রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। 2014 ইংরেজিতে সরকার আসার পর কেন্দ্রে প্রথমবারের মতো নর্থ ইস্টকে গুরুত্ব দিয়ে, এই 7টা রাজ্যকে গুরুত্ব দিয়ে, আসামকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী মোদীজি যেভাবে ডেভেলপমেন্টাল ওয়ার্ক করেছিলেন, আপনাদের মনে আছে যে আমাদের মিটার গেজ ছিল, সেখানে মিটার গেজের কাজ কনভার্সন স্টেটর শুরু হয়েছিল ব্রডগজে, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক বছর এই মিটার গজ থেকে বটগেজ কনভার্সনের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত দিনের কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের নেতা পার্টি নেতারা। আর আমাদের মোদীজির নেতৃত্বাধীন সরকার আসার পর আপনাদের মনে আছে যে 2014 ইংরেজিতে আমাদের রামনগরের মাঠে দাঁড়িয়ে বলেছিলেন যে আমাদের সরকার আসলে আমি প্রথম এই গজ কনভার্সনের কাজ আমি শেষ। প্রেম করে 2 বছর আগে বিয়ে করেছিলেন দেবশ্রী দাস, 8 মাসের এক ফুটফুটে শিশু কন্যাও রয়েছে তার, কিন্তু 2 বছরের মাথায় এই স্বামী ত্যাগ করলেন তিনি। 8 বছরের শিশুকন্যা সহ স্বামী রাহুল নাথকে ত্যাগ করে অন্য প্রেমিকের হাত ধরলেন দেবশ্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ধলাইর মথুরাপুরে। প্রায় 2.5 বছর আগে মথুরাপুরের প্রয়াত বিধুভূষণ নাথের পুত্র রাহুল নাথ ভালোবেসে বিয়ে করেছিলেন মহাদেবপুরের জয়দাসের কন্যা দেবশ্রীকে। বুধবার রাহুল নাথের মা নিভারানী নাথ বলেন, তার পুত্রবধূ দেবশ্রী ও নাতিনের জন্য তার পুত্র রাহুল নাথ বেঙ্গালুরুতে হাড় ভাঙা খাটুনি করছে, মাসে মাসে সে টাকাও পাঠাচ্ছে, কিন্তু তার পুত্রবধূ দেবশ্রী মোবাইল ফোনে পরপুরুষের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা ধরে কথা বলতে ব্যস্ত। 6 আগস্ট ব্যাংকে যাওয়ার কথা বলে নাতনিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় দেবশ্রী, কিন্তু নাতনিকে অন্য এক বাড়িতে রেখে সে নিখোঁজ হয়ে যায়। কিছুক্ষণ পর ফোন করে দেবশ্রী জানিয়ে দেয় সে এক অন্যজনের হাত ধরে চলে গেছে। রাহুলের মা নিভারানী বলেন, 7 আগস্ট ধলাই থানায় তিনি পুত্রবধূর নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছিলেন, কিন্তু মঙ্গলবার তিনি জানতে পারেন ভিন স্বামী গ্রহণ করেছে তার পুত্রবধূ। দেবশ্রীর এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে অসন্তোষ দেখা দিয়েছে মথুরাপুরে। আমার ভাই বউয়ে 7 মাসের বাচ্চা ফেলাইয়ে তাইনকে শুন গিয়া, আমার বাইর ইয়ে করিয়া, বাই তো বেঙ্গালুর থাকে আর আমরা ঘর মা বাইর বউ আর আমিও থাকি, আর তাই তো কইছে আগের দিন তার মা আইসে, বাপ আইসে, বই নাইছে, ও আমরা শিব বাড়ি নিছে, আইয়ালে তার ইয়ে বাপর লগে বইনের লগে কিতা মাতিছে, এটা তো আমরা জানি না, আমরা ঘর আসলাম না।
এরপর দিন ইয় মা আইসো আমরা ঘর, মা আসলো না ঘর, এরপরে তাই বাদর দিন ইয় করছে ও পয়সা আমি অ্যাকাউন্টে যেতাম কইয়া পয়সা তোলা যেতাম কইয়া তাই বার হয়েছে বিদ্যারতনপুর গেছে। আর একবার এই বাচ্চা একটারে ফালাইয়া সাত মাসের বিধানোর ঘর ফালাইয়া আর তাই তো গেছে কই গেছে জানি না। আর এরপরে চারটার সময় তাই ফোন করছে, ফোন করে কইছে যে আমার বাইর গেছে, ফোন করছে করিয়া কইছে যে তোর বাচ্চা তুই না আনিস গিয়া অমুকর বাড়ি থুইয়া গেছি আমি বিধানোর বাড়িতে। এরপরে তো আমরা গিয়া পরে বাচ্চাটারে আনছি গিয়া, আনার পরে তো আমরা বিকালে লগে লগে আমরা থানাত গেছি, গিয়া থানাত গিয়া কেস করছি, করার পরে তো থানায় তো কিছু কইলা না, কোনো অ্যাকশন লইলা না থানায়। তো এরপরে তো তাই ওলা গেল, এক দেড় মাস হয়ে গেছে, এখন শুনি কিতা এখন তাই বিয়া করে লিছে বলে আর একটা দোলাইট ছেলের লগে ভিডিও ছাড়িয়া দিছে আমার বাইয়ের মোবাইলও, এখন তাই আর একটা বিয়া করে লিছে। এখন আমার বাইয়ের লগে সাড়াসাড়ি হইছে না, এখন তো আমরা তো হিন্দু সমাজে মানে না যে দুইটা বিয়া করা, এখন তাই কিলা আর একটা বিয়া করলো তাই এখন ওটার আর কি আমরা বিচার চাই। আর হো ছেলে ওটা জানি শুনি কিলা বিয়া করলো। দীর্ঘ ৭০ বছর আইনি লড়াইয়ের পর গুয়াহাটির হাইকোর্টের নির্দেশে বড়খলার বুড়িবাইলে ১০টি পরিবারকে উচ্ছেদ করলো কাছাড় জেলা প্রশাসন। এই উচ্ছেদ অভিযান প্রত্যক্ষ করতে বড়খলার বিভিন্ন এলাকা থেকে প্রায় হাজার মানুষ উপস্থিত হয়েছেন। এতে একদিকে একটি মহল সন্তোষ ব্যক্ত করলেও অপরদিকে উচ্ছেদকৃত পরিবারের মহিলারা কোথায় যাবেন কি করবেন বলে কাঁদছেন তারা। আমার বাবা নাই তারালে কোনো নাই দাগ হারাইছে, হারাই আমার বাবার একশো না ভাটটা দিছে এখন থেকে বোয়াত আইব ৬১ বছর হইয়া যে আমরা বোয়াত এলকু এখানে আমরা রুজুরে তোমার উড়াইতে চাই ওটা আমরা সুবিচার চাই যে আমরা বাড়ি ভাইতাম, আমরা বাড়ি করে রইতাম, আমরা মেয়া মানুষ কই দিতাম। আমি এম এল এর কাছে বরাদ্দ করছি, এম এল এ দিয়া দিছেন যে এইটা বাড়ির হইতো ভাটটা হইতো ভাটটা ঠিকই আছে এখানে এটা ওটি করুক আমার এটা নোটিশ না দিয়া যে না ইয়া বাড়ি ঘর বন্ধিলাম ওটা আমি সুবিচার চাইছি। আমার বাবা হইলে মুদরি চালি সাজিদ আলির ছেলে, আমি মুদরি চালি মেয়ে কইছে যে আমার সুবিচারটা লাগে আমার বাচ্চা বাঁচি আমি কই দিতাম আমরা মেয়ে মানুষের আগ তিন দিবসীয় অনুষ্ঠানে সুদূর বাংলাদেশ ডিঙ্গামনি থেকে আগত শ্রীমৎ সুভাষ চক্রবর্তী অসংখ্য ভক্তদের দীক্ষা দান করেন। গত ২৫ সেপ্টেম্বর শিলচর পদার্পণ করে তিনি তিন দিবসীয় অনুষ্ঠানে যোগদান করেন। রাঙ্গিরখাড়ি শ্রী শ্রী রামঠাকুর আশ্রমে আয়োজিত তিন দিবসীয় অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন ধার্মিক কর্মসূচি পালন করা হয়। তিন দিবসীয় অনুষ্ঠানে মঙ্গলারতি, ভজন কীর্তন, বাল্যভোগ, অন্নভোগ, সত্যনারায়ণ পূজা, অমৃতবাণী পাঠ ও মহাপ্রসাদ বিতরণের পাশাপাশি ভক্তদের দীক্ষাদান করা হয়। বাংলাদেশ ডিঙ্গামনি থেকে আগত শ্রীমৎ সুভাষ চক্রবর্তীর উপস্থিতিতে অনুষ্ঠান সফল ও সার্থক হওয়ায় নিজেকে ধন্য মনে করেছেন শ্রী শ্রী রামঠাকুর আশ্রমের কর্মকর্তারা। তিন দিবসীয় অনুষ্ঠানকে সুন্দর ও সফল করে তোলার সকলের প্রতি এদিন ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা। বুধবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশ ডিঙ্গামনি থেকে আগত শ্রীমৎ সুভাষ চক্রবর্তী নিজের অনুভবের কথা তুলে ধরার পাশাপাশি মন্দিরের কর্ণধার অনুষ্ঠান সূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন। আপনার নাম স্যার? সুভাষ চক্রবর্তী। আমি এসেছি শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দির ডিঙ্গামানিক বাংলাদেশ, শ্রী শ্রী ঠাকুরের পবিত্র জন্মস্থান। সেই শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দিরে ওই বাড়ি আমার বাড়ি, আমি সেইখান থেকেই এখানে আসছি। আমি একদিন আগে ২৫ তারিখে আমি শিলচরে এসে পৌঁছ, ভালো লাগছে এখানে এসে,
মানুষজন ভীষণ ভালো এবং আমি যেখানে এসে উঠেছি পরিবেশ আন্তরিকতা অবশ্যই আসাম এবং বাংলার শিল্প এবং সংস্কৃতির অনেক মিল আছে আতিথেয়তা অত্যন্ত ভালো ভালোই লাগছে পূর্ত বিভাগের ভবন থেকে 2 কোটি 78 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে নির্মিত সোনাই শহরের নবনির্মিত মাছবাজারের উদ্বোধন হলো বুধবার বিকেলে ফিতা কেটে মাছের মার্কেটে শেডের উদ্ঘাটন করেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় সহ অন্যান্যরা এই উপলক্ষে সোনাই মাল্টিপারপাস হলে পুরসভার চেয়ারম্যান শিলু রানী দাসের পৌরোহিত্যে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয় সভায় সাংসদ রাজদীপ রায় পুরসভার কাজকর্মের প্রশংসা করে স্বচ্ছতায় সবাইকে গুরুত্ব দিতে আহ্বান জানান জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় জানান রাজনীতির ঊর্ধ্বে উঠে সোনাই পুরসভায় উন্নয়নমূলক কাজকর্ম চলছে পুরসভা ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম উন্নয়নের ক্ষেত্রে নিজ দলের নেতাদের পাশাপাশি সোনাই ইউডিএফ বিধায়কের কাছ থেকেও সহযোগিতা পাচ্ছেন বলে জানান এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাই বিধায়কের প্রতিনিধি আইনুল হক মজুমদার শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব কাজের ঠিকাদার আফতাব উদ্দিন লস্কর পূর্ত বিভাগের কর্মী মহান্তি প্রমুখ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউডিএফ এর সোনাই কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর সাংসদ প্রতিনিধি পুলক দাস ব্যবসায়ী নুরুল হক বরভুইয়া সহ অন্যান্যরা মাননীয় প্রধানমন্ত্রী একটা ইয়ে আছে সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটা থেকে আমি সোনাই একে আমার খুব ভালো লেগেছে আমি প্রায় 2টি এখানে উদ্বোধন করতে এসেছিলাম একটি আমি উদ্বোধন করেছিলাম ওই দিকে একটি দেহের কার তারপর কিছুদিন আগে আগে করেছিলাম আমাদের এখানে একটা ক্লক টাওয়ার বসিয়েছে তারপর তারা এখানে পিঙ্ক টয়লেট ছেলেদের জন্য আলাদা টয়লেট এই কিন্তু ব্যবস্থা করেছে আর সবচেয়ে সুন্দর হচ্ছে যে সোনাই বাজারে এসে আমি আচার দিলাম অনেক বাজারে অনেক জায়গাতে যাই এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যেটা ভাষায় প্রকাশ করা যায় না এগুলো আমি আমার পৌরসভার যারা সদস্য সদস্য আছে তারা এবং সোনাই বাজারের যারা জনসাধারণ আছে তারা যেভাবে করেছে তাদেরকে ধন্যবাদ জানাই মানুষকে আমরা কিভাবে সেই পরিষেবা দেব তার জন্য এই মিউনিসিপ্যালিটির ইলেকশন হয়েছে এবং আমি আজকে শিলচর এই সোনাই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শিলুরানী দাস মহাশয়া এবং ভাইস চেয়ারম্যান শাহরুল আলমকে আমি ধন্যবাদ দিতে চাই যে তারা যেভাবে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন এই 11 জনের ক্রিকেট টিম বলুন আর ফুটবল টিম বলুন তারা যেভাবে কাজ করছে তার এই বিগত 2 বছরে সোনাইতে হাঁটলে বাজারে প্রবেশ করলে আজকে মানুষের মুখ থেকে আরম্ভ করে রাস্তার দিকে তাকালে বোঝা যায় যে সোনাই মিউনিসিপ্যালিটি একটা জিতা জাতা একটা সংস্থা যা এই অঞ্চলে মানুষের জন্য কাজ করে আজকে ফিশ মার্কেটের উদ্বোধন হয়েছে 2 কোটি 78 লক্ষ টাকা কাজ হয়েছে কাজ দেখে আমি প্রথমে এসে জিজ্ঞেস করেছি লেগেছে এবং আমি আশা করি বিগত 19 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল 4টায় শিলচর ন্যাশনাল হাইওয়ের কানুরাম লেনের বাসিন্দা প্রয়াত ননিগোপাল রায়ের স্ত্রী উষা রায় নিজের বাসা থেকে শিবাজীনগরের বাসিন্দা তিনি লক্ষ্মীদাসের বাড়িতে যাওয়ার নাম করে এখন পর্যন্ত বাড়িতে ফেরেননি তার বয়স 63 উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি গায়ের রং শ্যামবর্ণ পরনে ছিল আকাশি রঙের শাড়ি ও হাতে একটি ব্যাগ ছিল উষা রায় বিগত আনুমানিক 30 বছর থেকে 35 বছর অবধি নাগাড়ে নিউ শিলচর এলাকায় দৈনিক পত্রিকা বিক্রির কাজে রত ছিলেন তাই উনাকে পেপার মাসি নামে সবার কাছে পরিচিত এবং উনার পুত্র গৌতম রায়ও পেশায় দৈনিক পেপার বিক্রেতা গৌতম রায় শিলচরের বিভিন্ন জায়গা সহ আত্মীয় পরিজনের কাছে খোঁজ করে মা উষা রায়কে না পাওয়াতে গত 25 সেপ্টেম্বর শিলচর আঙিরখালি থানায় এক নিখোঁজ নামা দাখিল করেন সংবাদ মাধ্যমের সাহায্যে গৌতম রায় তার মাকে যদি কোনো সুহৃদয় ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন তাহলে শিলচর আঙিরখালি থানায় বা 9864281538 এই নম্বরে যোগাযোগ করলে চিরকাল কৃতজ্ঞ থাকবেন বলে বিনম্র অনুরোধ জানিয়েছেন
আমার নাম গৌতম রায়, আমি পেপারওয়ালা। আমার মা বাবা পেপারওয়ালা, নিউজ শিল্প বিক্রেতা প্রায় 30-35 বছর ধরে। গত মঙ্গলবার 19 তারিখ বিকাল 4টার সময় শিবাজীনগর লক্ষ্মীবাড়ি যাবে বলে রওনা দিলেন। হ্যাঁ, মাকে বলছি গিয়া ফোন করা, সে ফোন না করায় আমি লক্ষ্মীবাড়ি দিতে দিনে গেলাম, লক্ষ্মীবাড়ি যায়নি। না যাওয়াতে আমি আত্মীয় স্বজনের লোকজনের বাড়ির খবর করতে না পাওয়ায় আমি রাঙ্গাহাড়ি থানা একটা এফআইআর লিখলাম সরকারের সাহায্য যাবেন তারা। এখনো খুঁজতে আছে আমার মা কোথায়। আপনারা যদি আমার মারে পায়ে থাকেন, নাম্বার দেওয়া থাকবে 9864-28153, এই নাম্বারে যোগাযোগ করিবেন। মারে যদি পায়ে থাকেন আপনার কাছে আমার নিবন্ধ আবেদন থাকবে। আমার মা হাতে একটা বেড় ছিল, আকাশী রঙের শাড়ি, আমাদের বাসা নেশনাল কুলগ্রাম লেন। শিলচর ন্যাশনাল হাইওয়ের বাসিন্দা পরম বৈষ্ণব গণেশ দাসের প্রথম প্রয়াণতিথি বুধবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। শিলচর আশ্রম রোডস্থিত মা অন্নপূর্ণা বিবাহ ভবনে এদিন প্রয়াত বৈষ্ণব গণেশ দাসের পুত্র অবিনাশ জগজ্যোতির উদ্যোগে আয়োজিত স্মৃতিচারণ অনুষ্ঠানে পরম বৈষ্ণব গণেশ দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত ধর্মপ্রাণ নাগরিকরা। পরে অনুষ্ঠানে উপস্থিত ধর্মপ্রাণ নাগরিকদের হাতে 50টি শ্রীমদ ভাগবত গীতা ও 200টি গাছের চারা তুলে দেন অবিনাশ জগজ্যোতি সহ আমন্ত্রিত অতিথিরা। উল্লেখ্য, পরম বৈষ্ণব গণেশ দাস গীতা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং দীর্ঘ 30 বছর তিনি গীতার বাণীর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তথা সনাতন ধর্ম সম্পর্কে প্রচার করেছেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর প্রবাল পাল চৌধুরী, ডক্টর সুব্রত নন্দী, অশোক বিজয় পুরকায়স্থ, শঙ্কুধর, বিমান সিনহা সহ অন্যান্যরা। অবিনাশ জগজ্যোতি মহাশয়, প্রায় 50টি গাছ উনি সবার হাতে, 200টা গাছ উনি সবার হাতে তুলে দিচ্ছেন এবং গীতা উনি 50টা সবার হাতে তুলে দিচ্ছেন। এবং ওনার আজকের সেই প্রয়াস, উনি গত বছরও সেইভাবে ভগবদ গীতাকে সবার কাছে পৌঁছে দিয়েছেন। ধর্ম প্রাণ যারা মানুষ আছে তাদের কাছে উনি পৌঁছে দিয়েছেন। এই প্রয়াসকে আমরা সাধুবাদ জানাই এবং অবিনাশ জগজ্যোতি একটা এই সংসারে একটা ব্যক্তিত্ব রেখে দিচ্ছেন, কারণ ভগবদ গীতা পাওয়া পড়া আমাদের হিন্দু সমাজের একটা বৈশিষ্ট্য। সেই প্রয়াস উনি সবার ভিতরে হিন্দু জাগরণ করে দিচ্ছেন, সেই প্রয়াসকে আমরা সাধুবাদ জানাই। এবং আজকের 1 বছর পুণ্যতিথিতে ওনার পিতার নামে যেভাবে আজকে উনি 200টি গাছ দিয়েছেন এবং 50টি ভগবদ গীতা দিয়েছেন, এই সমস্ত আশ্রম রুট সমস্ত জায়গায় সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তিরা সকাল থেকে এসছেন এবং সেখানে উনি সেইগুলা দান করে দিয়েছেন। আজকে আমরা ওনার সাথে থাকতে পেরে আমরা সবাই আমরা ওনাকে শুভেচ্ছা জানাই। হাতিছড়া বাগানে বসবাসরত উঠতি ছেলেদের মাঠে টানতে আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট আসরের উদ্যোগ নিল হাতিছড়া ফ্রেন্ডস ক্লাব ফোর এভার গ্রুপ। বুধবার আয়োজকদের পক্ষে এক সাংবাদিক সম্মেলন করে প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজনের উদ্দেশ্য তুলে ধরা হয়। তারা জানান, আগামী 2 অক্টোবর নানা সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে ফুটবল আসরের সূচনা হবে। ইচ্ছুক প্রার্থীদের কমিটির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। 32টি দল ওই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা। টুর্নামেন্টের বিজয়ী দল পুরস্কার হিসেবে পাবে 50,000 টাকা। তাছাড়াও আগামীতে উঠতি যুবাদের জেলা স্তরে মোকাবিলা করার সুযোগ করে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে তারা জানান। সাংবাদিক সম্মেলনে গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন খেলার সভাপতি সুদীপ নাগ, রাজু নায়েক, অনুজ কুমার সিং, জীবনলাল রায়, প্রিয়জিৎ রাজবংশী, বনমালী গৌর প্রমুখ। হাতিছড়া ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আমাদের হাতিছড়া প্লেগ্রাউন্ডে একটি নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উক্ত টুর্নামেন্টে এই আমাদের অঞ্চলের যত ফুটবল দল সবাইকে আমরা এই টুর্নামেন্টে অংশীদার হওয়ার জন্য অনুরোধ করিতেছি।
এই টুর্নামেন্টের ফার্স্ট প্রাইজ 50,000 উইথ ট্রফি, সেকেন্ড প্রাইজ 20,000 উইথ ট্রফি, আর কতটা দল 32টা দল অংশগ্রহণ করছে। কবে থেকে শুরু হবে আপনাদের? দুই অক্টোবর থেকে আমাদের শুরুয়াত। আনুষ্ঠানিকভাবে শুরুয়াত হবে 2 অক্টোবর। অতিথি হিসাবে আমাদের বরখলার MLA মিসবাউল ইসলাম লস্কর, আমাদের এই উদারবন্দের MLA মিহির কান্তি সোম, কাছাড়ের DC আমাদের SP মহাশয়, সবাইকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সদস্য ভর্তি নিয়ে উত্তাল GC কলেজ, দুপক্ষের মারপিটে জখম পড়ুয়ারা। পুলিশের মাদক বিরোধী অভিযানে হেরোইন জব্দ, আটক 3 পাচারকারী। কলেজ রোড বাজারের RCC ভবন সম্পূর্ণ, ফিতা কেটে উদ্বোধন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।